পুরো বৃষ্টিতে পুকুরটা ভরে গেছে একদম। এইদিকে আবার মুখ ধুচ্ছে, তুমি তো বৃষ্টিতে ভিজেই গেলে। বর্ষা হচ্ছে, চা দিয়ে বিস্কুট দিয়ে। তোর মাথা বাবু, বাবু তো জ্বর এসেছে তো। হ্যাঁ জ্বর এসেছে কালকে থেকে। মাড়া যাওয়ার টিপে দিচ্ছে। বেগুনি পাঁপড় ভাজা আর গরম গরম খিচুড়ি, আর বাইরে ঝুমঝুম করে বৃষ্টি হচ্ছে একদম। ওয়াও, একদম গরমা গরম খিচুড়ি। মহারাজ, হ্যাঁ আজকে বাইরের ওয়েদারটা দেখেছো? হ্যাঁ খুবই খারাপ অবস্থা, বৃষ্টি পড়ছে ভীষণ। হ্যাঁ কালকে থেকে শুরু হয়েছে, এখনো টোপ বন্ধ হয়নি। না পাপাকে ডাকো, এখনো ঘুমাচ্ছে। দেখো বৃষ্টি পড়ছে, ওঠো। বৃষ্টি পড়ছে, কি অবস্থা বাইরে? ভীষণ বৃষ্টি হচ্ছে, ভীষণই বাজে অবস্থা বাইরে। কালকে নিম্নচাপ হয়েছে, এখনো ফোটা হচ্ছে। কি হচ্ছে তুমি? হ্যাঁ আরে ভীষণ বৃষ্টি হচ্ছে তো। খুবই বৃষ্টি হচ্ছে। গুড মর্নিং, সকালবেলা ব্রাশ করে নিই, ঘুম থেকে উঠলাম আর এই যা পরিস্থিতি, বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। দেখি, দেখতে থাকুন কি করা যায়। বৃষ্টি আর বৃষ্টি, বাবা সারাদিন বৃষ্টি, এই বৃষ্টিতে আমি বাজারে যাবো কি করে? আকাশে প্রচন্ড মেঘ, বৃষ্টির কোট বন্ধ নেই একদম। দাদা এদিকে আবার মুখ ধুচ্ছে, তুমি তো বৃষ্টিতে ভিজেই গেলে, তাড়াতাড়ি নাও, প্রচন্ড বৃষ্টি পড়ছে। একটু পুকুরের দিকে দেখাই বন্ধুদেরকে কেমন বৃষ্টি পড়ছে, ননস্টপ একদম বন্ধ নেই। দেখুন পুকুরে জল ভর্তি হয়ে গেছে, প্রচুর জল হয়েছে। বর্ষা হচ্ছে, চা দিয়ে বিস্কুট দিয়ে। বাবু তো জ্বর এসেছে। হ্যাঁ জ্বর এসছে কালকে থেকে। মাড়া যাওয়ার টিপে দিচ্ছে, গা হাত পা টিপে দিচ্ছে। একটু ওষুধ নিয়ে এসো বাজারে গিয়ে। বাবার জ্বর এসছে একটু, মহারাজ গা হাত পা টিপে দিচ্ছে, দেখি বাজারে গিয়ে একটু ওষুধ এনে দিই। দেখো বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে বাজারে যেতে হচ্ছে। ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি হয়েই যাচ্ছে। আমি চলেছি ছাতা মাথায় দিয়ে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি। এখন বাজারে গিয়ে কিছু বাজার করব। দেখো এই পুকুরটা পুরো ভরে গেছে, পুকুরটা পুরো বৃষ্টিতে পুকুরটা ভরে গেছে একদম। দেখো সমস্ত জায়গা পুরো জলে ভরে গেছে একদম। দেখতে দেখতে পাকা রাস্তার কাছে চলে এসেছি,
এইবার পাকা রাস্তায় উঠব। এই পাকা রাস্তায় উঠে বললাম এই যে আমার এক কাকার দোকান। বাবার প্রচন্ড জ্বর এসছে, এই আমার প্রতিবেশী কাকা, কাকার দোকানে এই যে ওষুধ, আমরা এখান থেকে ওষুধ নিই টুকটাক লাগলে। কাকা কত হয়েছে ওষুধ? ৪০ টাকা দাও। এই একটা একটা করে তিনটে করে দিনে দুবার খাওয়ার পরে খাবে? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ নাও তোমার টাকাটা, কত হয়েছে? ৪০ টাকা। হ্যাঁ ৪০ টাকা। কাকা আসলাম। দেখো কি জোরে বৃষ্টি পড়ছে, প্রচন্ড জোরে জোরে বৃষ্টি পড়ছে। আমি অলরেডি বাজারে পৌঁছে গেছি। বৃষ্টি পড়ছে, হচ্ছে তো বিরাট বৃষ্টি তো। দেখ অবস্থা দেখ মগাদা, এই যে মামু দোকানে চলে এসছে। হ্যাঁ মামু দোকানে চলে এসছি। মামা এবার যা যা লাগবে এগুলো দেবে, দে ঠিক আছে। তুই জামায় এর মধ্যে থেকে এইগুলো যা যা আছে দে। তোমাকে মুগ ডাল দিলাম, ময়দা দিলাম। তো বন্ধুরা মাল আমার দেওয়া হয়ে গেছে, মালগুলো হিসাব করে নিচ্ছি, মামা হিসাব করে বুঝিয়ে দিচ্ছে, মালগুলো নিয়ে নি, দেখতে থাকুন। তোমার ১২৯ টাকা। তো বন্ধুরা মালগুলো নিয়ে নিয়েছি, এবার এখান থেকে সবজি বাজারে যাবো, দেখতে থাকুন। আরে ভাই বউ শশা ভালো হবে? কত করে শশা? ৫২০ টাকা। তুই আমাকে দে ৫০০ শশা, দে ৫০০ দে, আর কিছু না দে। না 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 এই গৌর শশা ভালো দেখে দিস। গৌর কত আমার? কত দি? ২০ টাকা দিয়েছি তোকে। ঠিক আছে কি সব ভালো তো? হ্যাঁ এই কাকার দোকানে চলে এলাম। আলু কই? আলু কত? আলু ২৭ টাকা। তুমি আমার ১ কিলো আলু দাও, লঙ্কা ঝাল হবে, লঙ্কা দাও আর আদা দাও। তো বন্ধুরা এই চলে এলাম কাকার দোকানে, একটু কাঁচা সবজি নিয়ে নিই। এই হচ্ছে আমাদের সবজি বাজার, বৃষ্টির মধ্যে চলছে বাজার হাট। কাকা একটু ভালো দেখে দিও, ব্যাস আমি তোমার কাছ থেকে ছাড়া নিই না তো। সব এর মধ্যে দিয়ে দাও, সব দাও, আদা একটু দাও, কাঁচা লঙ্কা দাও, কাঁচা লঙ্কা ঝাল হবে ভালো, দাও। ঝাল ২৫০ দাও, থাকবে তো রাখলে আবার। বাজার করা হয়ে গেল,
এবার বাড়ির উদ্দেশ্যে ফিরে যাচ্ছি। বৃষ্টি নাজেহাল করে ছাড়ছে আজকে সবাইকে, একদম বেকার পুরো। দেখুন সামনে ওই সেই তেঁতুল গাছ, যে তেঁতুল গাছ আপনাদেরকে আগের ভিডিওতেও দেখিয়েছি, সেই বিপুল বড়, বিশাল বড় সেই তেঁতুল গাছ দেখুন। रिम झिम गिर सावन सुलग सुलग जाए मन, भीगे आज इस मौसम में लगी कैसी ये अगन। रिम झिम गिर सावन নমস্কার বন্ধুরা, আজকে তো আকাশটা খুবই ভালো, যেহেতু মেঘলা তার সঙ্গে ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে, কখনো বৃষ্টি জোরেও আসছে। তাই মহারাজ সকালবেলা বলছে যে একটু খিচুড়ি খাবে, তা ওর নাম করে আমাদের সকলেরই খাওয়াটা হবে। তাই খিচুড়ি করবার আগে আমি প্রথমে ভালো করে আলুটা একটু বড়ো করে কেটেছি, কারণ একেবারে গলে গেলে ভালো লাগে না। তাই আলুটাকে লাল করে একটু ভেজে নিচ্ছি, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। খিচুড়ি করবো বলে আলুটা ভেজে তুলে নিন, এইবার মুগের ডালটাকে ভেজে নিন। মুগের ডালটাকে খুব বেশি লাল করবো না, কারণ খুব বেশি লাল করলে কড়া হয়ে গেলে না ডালটা সেদ্ধ হতে চায় না, সেই জন্য সামান্য একটু কম রাখবো। আলুটা তো ভেজে নিয়েছিলাম, সেই আলুটাকে এখন একটু জিরে আদা কাঁচা লঙ্কা তেজপাতা শুকনো লঙ্কা সব ফুল টুকুন দিয়ে একটু মানে জাস্ট একটু নাড়াচাড়া করা আলুটাকে আর কি, মশলাটা বেশি কড়া করবো না। আর এদিকে ডাল আর চাল ফুটছে, সঙ্গে থাকুন। বেগুনি পাঁপড় ভাজা আর গরম গরম খিচুড়ি, আর বাইরে ঝুমঝুম করে বৃষ্টি হচ্ছে, একদম ওয়াও, জাস্ট জমে খি খি, জমে একদম খি, দেখতে থাকুন। আমাদের বেগুনি ভাজা আরম্ভ হয়ে যাচ্ছে, গরম গরম বেগুনি খিচুড়ির সঙ্গে বৃষ্টির দিন একদম জমে যাবে পুরো, ও ওয়াও, ফাটাফাটি জমে যাবে একদম। বেগুনি ভাজা হচ্ছে খিচুড়ির সঙ্গে আজ দুপুরে, মহারাজের তো আনন্দই আনন্দ জানেন। হ্যাঁ, বেগুনি খিচুড়ি এইসব হলে মহারাজের পাঁপড় ভাজা হবে। পাঁপড় ভাজা, হ্যাঁ পাঁপড় ভাজা হচ্ছে খিচুড়ির সঙ্গে বর্ষার দিনে পাঁপড় ভাজা, জাস্ট অসাম। বৃষ্টিতে খিচুড়ি দিয়ে কোনো যে কোনো ভাজা একদম জমে যায়, একদম গরমা গরম খিচুড়ি, এক্ষুনি খাবো খিচুড়ি। তো বন্ধুরা দেখতে থাকুন, সুন্দর লাগছে খিচুড়িটা, খিচুড়ি বাড়া স্টার্ট, দারুন দারুন। এই তো চলে এসছে পাঁপড় ভাজা বেগুনি, সব চলে এসছে দিতে লাগে। তুমি হাত, তুমি হয়ে গেছে তো তোমার হাত দাও, হাত ধুয়ে এবার ভিডিওটা করো, আমি খেতে বসবো একটু, কারণ গরম গরম না খেলে এই খাবার মজাটা একদম বোঝা যাবে না।
খেতে বসে গেছো? কেমন হয়েছে? ভালো ভালো। মরা তুমি খিচুড়ি খাচ্ছ? কেমন হয়েছে? নমস্কার বন্ধুরা, তাহলে ভিডিওটা আর কন্টিনিউ করলাম না, বেশি বড় করলাম না। দেখা হবে আবার পরের কোন সুন্দর একটা ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে নমস্কার। ভিডিওটা এখানেই শেষ করছি।